वेलकम टू सुदीप्तास ब्लॉग। वीडियोटी देखे पसंद होले लाइक शेयर एवं सब्सक्राइब करते भूलें ना एवं कोनो मतामत थाकले निश्चय जानाबेन। हेलो बंधुरा, आशा करी सबाई भालो आछेन। आज के आमी कोनो ट्रैवल निये वीडियो बनाइनी। किभावे बाड़ीते आपनारा खूब कम समय मध्य शुद्ध दूध और पातिलेबू दिए क्रीम पनीर तैरी करते पारबेन सेई निये आमार आजकेर वीडियोटी देखते थाकुन। এই হলো আমাদের দুধ এবং পাতিলেবু। আমার এখানে 1.5 লিটার দুধ আছে এবং দুটি পাতিলেবু আমি নিয়েছি। হয়তো দুটি পাতিলেবু লাগবেও না। এই পাতিলেবু দুটোর রস আমি 4-5 চামচ উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে নেব এবং দুধটি জালে বসাবো। বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, আমি ডিটেইলে দেখাবো কি করে খুব সুন্দর ক্রিম পনির তৈরি করা যায়। বন্ধুরা একটি ছোট্ট ট্রিক্স হলো, দুধটি যখন জালে বসাবেন জাল হতে থাকবে তখন দুধটিকে একদিকেই এরকম নাড়াতে থাকবেন, একবার এদিকে একবার ওদিকে নাড়াবেন না। এটি হলো ক্রিম পনির তৈরি করার একটি ছোট্ট ট্রিক্স। এবং খুব গরম দুধের মধ্যে জল মেশানো লেবুর রস বা ভিনিগার কিছুই মেশাবেন না, একটু উষ্ণ দুধে মেশাতে হবে। তাই দুধটি পুরো জাল হলে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটু গরম জলের সাথে একটা বাটিতে একটু গরম জল নিয়ে তার মধ্যে দুটি লেবুর রস এরকমভাবে মিশিয়ে রেখে দেব। আমার দুধ জাল হয়ে গেছে, সামান্য একটু ঠান্ডা হলেই এই গরম জল মেশানো লেবু আস্তে আস্তে ঢালবো, সবটা একবারে ঢালবো না, আমি দেখাচ্ছি কিভাবে ঢালতে হবে। এবার আমি লেবুর রসটি অল্প অল্প করে এরকমভাবে দুধের মধ্যে মেশাতে থাকবো। সব লেবুর রস একবারে ঢেলে দেবো না, একটু অপেক্ষা করে করে ঢালতে হবে লেবুর রস। এবং একটু লেবুর রস ঢেলে যেভাবে আপনারা দুধটাকে নাড়াচ্ছিলেন জালের সময় ঠিক একইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আবার আস্তে আস্তে আর একটু লেবুর রস ঢালছি। জল মেশানো লেবুর রস অথবা ভিনিগার যে কোনোটাই আপনারা ইউজ করতে পারেন। এইভাবে জল মেশানো লেবুর রস দুধের মধ্যে ঢালার পর আস্তে আস্তে ছানা কাটতে শুরু করবে এবং ছানা কাটার সময় একইভাবে হাতাটি দিয়ে দুধটি নাড়তে থাকবেন। দেখুন আমাদের ছানা প্রায় রেডি হয়ে গেছে, এবার ছানা জল ছেঁকে নেব। এবার এরকম একটি সাদা কাপড় একটি পাত্রের উপর নিয়ে আমরা ছানাটিকে এরকমভাবে ছেঁকে নেব। দেখতে থাকুন, এর পরের স্টেপগুলো খুব গুরুত্বপূর্ণ। সাদা কাপড়টিকে এইভাবে বন্ধ করে যতটা সম্ভব পরিমাণ নিংড়ে নেবেন এবং এই গরম জলের মধ্যে বারবার করে একটু চুবোতে হবে। এরকমভাবে নিংড়ে নেবেন, যতটা সম্ভব পারবেন এরকমভাবে নিংড়ে নেবেন এবং এইভাবে গরম জলের মধ্যে চুবাতে হবে কিছুক্ষণ। এবার এই ছানার পটলিটিকে যতটা সম্ভব বেশি ওয়েট দিয়ে চাপা দিতে হবে। আমার হাতের কাছে এই জলের পাত্রটি ছিল, আমি এটি দিয়েই এটিকে আধা ঘন্টা থেকে 45 মিনিট চাপা দিয়ে রাখব। 45 মিনিট হয়ে গেছে, এবার আমি এই ভারী জলের পাত্রটি তুলে সরিয়ে রাখলাম। দেখা যাক আমাদের পনির কেমন হয়েছে। এই যে দেখুন আমাদের পনির রেডি, কি সুন্দর পনির। কিন্তু এবার 10 মিনিটের জন্য এটিকে একটু ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে। এবার আমরা জল থেকে তুলে দেখাবো পনিরটি কেমন হয়েছে। আপনারা লেবু ব্যবহার করতে না চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন, তবে মেশানোর পদ্ধতি একই রকম হবে। ঠিক যেইভাবে লেবুর রস মিশিয়েছি অল্প অল্প করে, ভিনিগারও সেই রকম মেশাতে হবে অল্প অল্প করে। এই দেখুন কি সুন্দর পনির, কেটে দেখাচ্ছি আপনাদের।
আমার পনির রেডি। খুব সুন্দর হয়েছে পনিরের ব্লগসগুলো, এই দেখুন কীরকম হয়েছে, একদম দোকানের মতো বা তার থেকে হয়তো ভালোই। আপনারাও একই পদ্ধতিতে বাড়িতে ক্রিম পনির বানানো ট্রাই করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।